সারেগামা কারওয়া মিনি বেঙ্গলি লেজেন্ডস। তথাকথিত ভদ্রমহোদয় ও মহিলাগণ, আজকে এই সভায় আমাকে তামাকু সেবনের অপকারিতা বিষয়ে কিছু বলতে হবে। উদ্যোক্তারা যখন গিয়েছিলেন তখন আমি বাড়িতে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারা আমার স্ত্রীকে বলেছিলেন, স্ত্রী আমার হয়ে রাজি হয়েছিলেন, কাজেই বলতে আমি বাধ্য। আপনারা জানেন আমি প্রফেসর নই, আমার তেমন লাগসই কোনো ডিগ্রি নেই, কিন্তু গত 30 বছর ধরে আমি এক নাগাড়ে সর্বদাই নানা অনুষ্ঠানে বৈজ্ঞানিক বিষয়ের উপর বক্তৃতা দিয়ে থাকি। মানে ঠিক বৈজ্ঞানিক বিষয় নয়, যাকে বলা যায় প্রায় বৈজ্ঞানিক বিষয়। যেমন ধরুন, গত সপ্তাহে আমি ছাড় পোকার অপকারিতা বিষয়ে একটি লম্বা রচনা ফেঁদেছিলাম। আমার কন্যাগুলি তো সেটি নিয়ে লাফালাফি, কিন্তু ছাড় পোকা মারতে তো প্রবন্ধ লাগে না, ফুটন্ত জল লাগে, নইলে আমার বাড়িতেই ধরুন ঠিক ঠিক করছে ছাড় পোকা হারমোনিয়ামটাতে পর্যন্ত। যা বলছিলাম, আমার দিকে তাকিয়ে দেখুন, এই কাঁচা পাকা চুল, অপুষ্টিতে জীর্ণ এই প্রৌঢ় শরীর, এসবই তামাকু সেবনের ফল। প্রথমেই আমি তামাকের বিষক্রিয়া সম্বন্ধে আমার প্রথম পরীক্ষার কথা বলব। একটি নস্যির কৌটো খুলুন, এবার একটি মাছি ধরুন, এবার মাছিটিকে কৌটোয় ঢোকান, এবার কৌটোটি বন্ধ করুন, কয়েকদিন পরে কৌটোটি খুলুন, লক্ষ্য করুন মাছিটি মরে গেছে। কারণ নস্য একরকমের তামাক, তামাকের প্রভাবে মাছিটি হার্ট ফেল করে মারা গেল। এই হলো সংসারের নিয়ম, তামাক একরকমের সবুজ গাছ। আমি কথা বলতে শুরু করলে ওই আমার গা ভীষণ ঘামে, মুখ ফ্যাকাশে হয়ে যায়, আমার হার্টের গোলমাল আছে। এই গোলমালটা আমার শুরু হয় যেবার আমি নস্যির কৌটোয় সংসারে প্রবেশ করি। যাই হোক, আমাদের হাতে সময় এতই কম এবং বলবার কথা এতই বেশি যে অবান্তর বিষয়ে কথা না বলাই ভালো। বিশেষত এ কথা বলা তো নিতান্তই বাহুল্য হবে যে আমার স্ত্রী একটি মেয়েদের হস্টেল চালান এবং শনি ও রবিবার গানের স্কুল বসান। মানে ঠিক গানের স্কুল নয়, যাকে বলা যায় প্রায় গানের স্কুল। যে কথা হচ্ছিল, আমি স্ত্রীর হস্টেলের জন্য কয়লা কিনি, বাজার করি, বিছনা ঝাড়ি, আটা মাখি, ম্যাথরকে জল দিই, স্ত্রীর কুকুরটিকে নিয়ে বেড়াতে যাই, রাত্রিরে রুটির টুকরো দিয়ে ইঁদুরের কলপাতি, আর সপ্তাহে একদিন করে এক এক রুমের খাট সোজা করে গরম জল ঢেলে ঢেলে ছাড় পোকা মারি। একটা ঘটনা বলি, কাল রাতে অর্ডার হলো যে 7 জন মেয়ে রুটি খাবে। সেই হিসেবে আটা মাখলুম, তা 3 জন মেয়ে শেষে বলে রুটি খাবো না, ভাত খাবো। সকালে গোটা 15 বাসি রুটি রয়ে গেল। তা প্রথমে আমার স্ত্রী বললে, ওগুলো ঘি দিয়ে গরম করে দাও, মেয়েদের টিফিন হবে। শুনি মেয়েরা বললে বাসি রুটি খাবো না। তা স্ত্রীর ফেস্টি যে লাগলো, তা কার উপরে গায়ের ঝাল ঝাড়ে, তা আমাকে বললে, এত আটা বের করেছিল কে, তুমি ঢ্যাঁড়স, নাও আজ দুপুরে তুমি এই খাবে। সেই রুটি খেয়ে মানে অম্বল অবস্থায় আমি এই বক্তৃতা দিতে এসেছি। আমার স্ত্রী রেগে গেলে আমাকে বলে ঢ্যাঁড়স, নয়তো হত্তু কি, নয়তো পেন্টুল। আসলে আমার বিরাট ঘেরোল একটা পুরনো পেন্টুল আছে, যেদিন দুটো ধুতি একসঙ্গে কেচে দিই সেদিন দুপুরে ওই পেন্টুলটা পরেই ভাত টাত খাই, ঘুমোই। তা চাকর বাকরেরা নিজেদের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার দিকে আঙুল দেখায় আর ফুসফুস করে বলে, পেন্টুল বাবু, পেন্টুল বাবু। আমার স্ত্রীর মেজাজ সবসময়ই গরম আর আমার পেটে সবসময়ই খিদে। যে কথা হচ্ছিল তামাকু সেবনের, কিন্তু বারণ করলে কেউ শোনে না, লোকে খায়, খেয়ে ঠকে, তখন ছাড়তে চায়, অনুতাপ করে, কিন্তু তখন আর কোনো উপায় থাকে না। এটা জানেন প্রায় সংস্কারের মতো, মানে লোকেদের কিরকম একটা ধারণা যে যুবক বয়স, নিজে রোজগার করছি, এবার তামাকটা ধরা যাক। মানে জন্ম আর মৃত্যুর মাঝামাঝি খুব একটা জরুরি ব্যাপারের মতোই তামাকু সেবনটা যেন একটা অপরিহার্য ব্যাপার। যে কথা হচ্ছিল, প্রতি শনি ও রবিবার স্ত্রীর গানের স্কুল বসে, সেখানে আমি আবার তবলা বাজাই। পাজামার পাঞ্জাবি পরে যখন ভুরু আর পিট নাচিয়ে তবলা চাটাই, তখন কার সাধ্যি ধরে যে আমি আবার একটু পরে গিয়ে আটা মাখব। যে কথা হচ্ছিল, আমাদের বাড়ি মানে মেয়েদের হস্টেল এবং নাচ ও গানের স্কুলের ঠিকানা হলো 7 নম্বর কুত্তা গলি, বাংলা 7-এর মতনই প্যাঁচোলা গলি, যেন কুত্তার ল্যাজ। সেই জন্যই আমি এরকম ঘোরতর প্যাঁচে পড়েছি কিনা কে জানে। আমার মেয়েরা সব জন্মেছে 7 তারিখে, আমার বাড়ির দরজা জানলা মিলিয়ে মোট 7টা,
আমার মেয়েও মোট সাতটা, আগে না 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 ভুল বলেছি, সাত হবে কি করে, ছটা, না 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 দাঁড়া দাঁড়ান হিসেব করে বলি, এক দুই তিন, না সাতটা, আগে হ্যাঁ আমার সাত মেয়ে, বড়টির বয়স 27, ছোটটির বয়স 17। তথাকথিত ভদ্রমহোদয় মহিলাগণ, একটা একটা মনের কথা বলি, আসলে আমি বক্তৃতা দিতে চাই না, আমি আমার মনের কিছু কথা খুলে বলতে চাই আপনাদের, কি জান বোধ হয় কিছু বলতেও চাই না, বোধ হয় কাঁদতে চাই আগে, হ্যাঁ যাতে মনটা হালকা হয়। আপনারা যারা এই বক্তৃতাটা শুনছেন তারা প্রায় সবাই তো কত সুখী, মানে সারাদিন কাজ করে বাড়ি ফিরলে স্ত্রীর কাছে একটু আদর পান, একটু সম্মান, একটু ভালোবাসা, মানে এক গ্লাস শরবত, ঘাম মুছিয়ে দেওয়া, কিংবা কেমন আছো গো, সারাদিন কেমন কাটলো, এইসব জিজ্ঞাসা, ছেলে মেয়েদের দিকে তাকালে আপনার মন ভরে, সব কিছুর পরেও মনে হয় ভবিষ্যতের একটা মানে আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি আমি আমার এই বিরাট সংসারে একজন বিদেশির মতো, আজ এই 33 বছর ধরে আমি সংসার করছি, সুখ একদিন আমারও ছিল, মানে ঠিক সুখ নয়, যাকে বলা যায় প্রায় সুখ, মানে সুখের মতো পুরনো কটা বছর একসঙ্গে একটা মুহূর্তের মতো কোথায় উড়ে চলে গেছে, অচেনা পাখির মতো উড়ে গেছে কোন সিন্ধু পারে, কোথায় আমি জানি না। আপনাদের বলেছি কি যে আমার স্ত্রী এই সভায় উপস্থিত আছেন? আগে হ্যাঁ, আমি যেখানেই বক্তৃতা করি তিনি সেখানেই উপস্থিত থাকেন, উদ্যোক্তারা জানেন তিনিই আমার সমস্ত কাজের এবং বক্তৃতার উৎসাহ ও প্রেরণা, মানে অ্যাসিড, ছারপোকা, তামাক সব কিছুরই। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মঞ্চের বাঁ দিকে বেগনি রঙের শাড়িতে ঢাকা দুটি হাঁটু দেখা যাচ্ছিল, সেগুলি তাঁর। ওই যে বললাম আমি বক্তৃতা দিতে গেলেই তিনি কাছাকাছি বসেন, শরীরটা থাকে আড়ালে, কেবল হাঁটু দুটি থাকে বেরিয়ে, আর সেখান থেকে নিজের ইচ্ছে সরে না গেলে কার সাধ্য তাকে টলায়। আমি বক্তৃতা শুরু করার সময় আর চোখে একবার দেখে নিয়েছি সেই ভয়াবহ হাঁটু দুটি অদৃশ্য হয়েছে, এর মানে তিনি বোধহয় কোনো কারণে সরে গেছেন এখান থেকে, অর্থাৎ এই কিছুক্ষণ আমি স্বাধীন এবং প্রকৃত অর্থে যাকে বলা যায় গণতান্ত্রিক। আমার বড় ভয় লাগে জানেন, আমার স্ত্রী আমার দিকে তাকালে আমি কেমন যেন ভেতর থেকে কুঁকড়ে যাই, আমার মেয়েদের জানেন কোনোদিন বিয়ে হবে না, কে বিয়ে করবে ওদের, টাকা টাকা তো আমার নেই, আর মেয়েরা যে নিজেরা পছন্দ করে বিয়ে করবে তার জো কি, ওরা কখনো তো একা কোথাও বেরোয় না, অসম্ভব চরিত্রবতী সব, কিন্তু এই অপার চরিত্রগুণে তাদের কোনোদিন বিয়েই হবে না, একথা ভাবলে বাপ হিসেবে আমার নিজেকে বড় ইয়ে মনে হয়, মেয়েদের মুখের দিকে তাকালে আমার বুকের রক্ত কেমন শুকিয়ে আসে। হ্যাঁ তবু বলবো সারা বছরে কটা দিন আমি সুখ পাই, পুজোর কটা দিন, আমার মেয়েরা সব ওদের মাসির বাড়ি বেড়াতে যায়, আমিও যাই, টুলু মানে আমার শালি ব্যথা করেনি, স্কুলে মাস্টারি করে, বিরাট মোটা, বাত আছে সর্বাঙ্গে, একটা কালো রঙের শাড়ি পরে, তাতে ছোট্ট ছোট্ট হলুদ ছাপ, অসম্ভব ভালো খাওয়ায়, খুব আদর যত্ন করে আমাকে, থেকে থেকে জিজ্ঞেস করে জামাইবাবু আরেকটু চা দেবো, কিছু খান না জামাইবাবু, আপনি তো একদমই খেলেন না, জামাইবাবু যেন মুহূর্তে সানাই বেজে ওঠে, রজনীগন্ধার গন্ধ, লোকেদের ব্যস্ততা, লেবু নুন বেগুন ভাজা লুচি আর নানা সব ভালো ভালো খাবার, আনারসের চাটনি, দই মিষ্টি, নতুন বেনারসির খসখস, যে ছিল আমার স্বপ্নচারিণী গান, ঝকঝকে দান সামগ্রী, বন্ধুদের রসিকতা, সব যেন এক মুহূর্তে আকুল করে তোলে আমাকে। বিজয়ার দিন টুলু সিদ্ধির শরবত দেয়, হালকা সবুজ শরবত, গোলমরিচের গন্ধ, আমি ইজি চেয়ারে হেলান দিয়ে বারান্দায় বসি, আর পাশ দিয়ে বিসর্জনের বাজনা বাজিয়ে প্রতিমা নিয়ে যায় সবাই, ঢাকের বাজনায় মন ভার লাগে, আমি যেন আমার মৃত মনকে নিয়ে ভেলায় বসে থাকি, ছেলেবেলার কথা মনে পড়ে, সে বালির মধ্যে পা ডুবিয়ে ঘর তৈরি করা, জ্যোৎস্না রাতে মাতাল বাতাসে বিরাট উঁচু উঁচু নারকেল গাছের মাথাগুলো দুলতে থাকে স্মৃতিতে, সেই সব কথা মনে পড়ে যা শুনে কৈশোরে মন ভার হয়ে যেত, কাউকে জিজ্ঞেস করতে পারতাম না, আমার আমার ভীষণ ইচ্ছে করে দৌড়ই,
ছুটি, ছুটতে ছুটতে সব কিছু ছুঁড়ে ফেলে দি চারদিকে, সব এই 33 বছরের বিবাহিত জীবন, স্ত্রী, 7টা মেয়ে, গানের স্কুল, দুবেলা খেতে পাওয়া, কোথায় যাব আমি জানি না, যেসব ভালো ভালো লোকেদের ভালো ভালো কথা শুনেছি সেসব ঝাপসা কথা মনে অনবরত আনাগোনা করতে থাকে। রবীন্দ্রনাথের সেই গান, কে রবে পরবাসে, আমি যেতে চাই, আমি পালাতে চাই, আমি কে রবে পরবাসে, আমি ভুলতে চাই, কে রবে পরবাসে, কোথাও কোনো প্রসারতার মাঝখানে গিয়ে দাঁড়াতে চাই, যেখানে মেঘের আলতো ঢাকনা দিয়ে যত্ন করে মোড়া রয়েছে পৃথিবী, গভীর রাতে চলন্ত ট্রেনের জানলা থেকে দেখা জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া মাঠ, দুধের মতো জ্যোৎস্না, ইচ্ছে করে যেন তার মধ্যে একা দাঁড়িয়ে থাকি, যেন এখনো সম্পূর্ণ তৈরি না হওয়া একটা টেলিগ্রাফের থাম, কিরকম অদ্ভুত, বেঁকে থাকা একটা নির্জন কৃষ্ণচূড়ার গাছ, কিংবা একটা পাখি, একটা ছোট্ট পাখি, যে ইচ্ছে করলে একটা দোল খেয়ে ধুলো মাঠ হেমন্তের ধান ক্ষেত সব পার হয়ে কোথায় চলে যেতে পারে। কেন আমি বক্তৃতা দিচ্ছি মশাই, তাতে কার লাভ, যে অসম্ভব যন্ত্রণায় আমি প্রতি মুহূর্তে পুড়ে যাচ্ছি তার একটু আভাসও কি পৌঁছচ্ছে আপনাদের কাছে? দেখুন আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন, এর পরিণতি কি আমি জানি, কিন্তু তার আগে একটু একটু সুখ, সেটাকে খুব বেশি চাওয়া, বিশ্বাস করুন আমি আমি সুনাম চাই না, প্রতিষ্ঠা চাই না, টাকা চাই না, আমি চাই না, চাই না, কিচ্ছু চাই না, ভাবতে পারেন? আমি একদিন কলেজে পড়তাম, আমার কম বয়স ছিল, সেলুনে গিয়ে নাপিতদের উত্তপ্ত করেছি, চুলটা এরম করে কাটো, জুলপিটা ইয়ে অব্দি, একবার কলেজ ম্যাগাজিন আমার একটা লেখা চেপেছিল, আমার ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডেকে বলেছিলেন, বেশ লিখেছে, লিখে যাও। অনেকেই বলেছে এর চোখ দেখে মনে হয় কিন্তু এই ভবিষ্যতে বেশ একটা কিছু হতে পারে, তখন আমার চোখে ওই যাকে বলে স্বপ্ন ছিল, মনে সব অসাধ্য আশা আকাঙ্ক্ষা ছিল, মেয়েরা আমাকে দেখলে বলতো, মঞ্চের বাঁ দিকে দুটি বেগনে হাঁটু ঠেলাঠেলি করতে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার স্ত্রী, আমার স্ত্রী আবার এসে তার চেয়ারটিতে বসলেন, আমার বক্তৃতা শুনবেন। যে কথা হচ্ছিল, উনি জিজ্ঞেস করলে আপনারা দয়া করে বলবেন যে আমি আপনাদের সামনে তামাকু সেবনের অপকারিতা বিষয়ক বক্তৃতা যথাযোগ্যভাবেই দিয়েছি, এবং তাতে উনি কেমন একদৃষ্টে তাকিয়েছেন আমার দিকে। তথাকথিত ভদ্রমহোদয় এবং মহিলাগণ, বিবাহ তামাকু, তামাকু হলো গিয়ে মারাত্মক বিষ ও সম্পন্ন একরকমের সবুজ গাছ, সবুজ রং দেখে ভুলবেন না আপনারা, আমি ভুক্তভোগী হিসেবে আপনাদের স্পষ্ট ভাষায় জানাচ্ছি যে এর প্রভাবে আপনাদের বুক, গলা, ফেরিংস, লেরিংস, মানে এক কথায় সমগ্র জীবন, সমগ্র জীবন বিষযুক্ত, বিকল এবং পরিশেষে বিনষ্ট হয়ে যেতে পারে, তাই কদাচ তামাকু সেবন করবেন না। আমি আপনাদের আগেই বলেছি এটি একটি সংস্কার মাত্র, একটু চেষ্টা করলেই, বোধ একটু সজাগ রাখলেই আমার সব কথা বুঝতে পারবেন, অধিক বলা বাহুল্য মাত্র, নমস্কার। সেই হিসেবে আটা মাখলুম, তা তিনজন মেয়ে শেষে বলে রুটি খাবো না ভাত খাবো, সকালে গোটা 15 বাসি রুটি রয়ে গেল, তা প্রথমে আমার স্ত্রী বললে ওগুলো ঘি দিয়ে গরম করে দাও, মেয়েদের টিফিন হবে, শুনে মেয়েরা বললে বাসি রুটি খাবো না,